গুড মর্নিং সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা সবাই ভালো আছি, ঠাকুরের আশীর্বাদ তোমাদের ভালোবাসায়। সরি কন্টিনিউ ব্লগ দিতে পারছি না, কারণ খুবই একটি অসুবিধার মধ্যে আছি। পুচকুর অন্নপ্রাশন গেল, তার মধ্যে ঘরের লোকজন ছিল, পুচকুর রাগ ভাঙ্গানো, এখন কয়েকদিন ধরে বৃষ্টি, রাস্তাতে অনেক জল, পিতেরও এক্সাম স্টার্ট হয়েছে, রিওরও হয়েছে, তো সব মিলিয়ে আর কি আমি একটু ব্যস্ত, তো ব্লগ দিতে পারছি না। তো যাই হোক, এখন আজকে ব্লগটা দেখো আমি কি একটা ভুল করলাম, তোমাদেরকে পরে বলছি। আর ফেরার পথে দুই রকমের শাক নিলাম, আজকে মঙ্গলবার নিরামিষ, তো তাই দুই রকমের শাক নিয়ে নিলাম কালকের জন্য। আর এই দাদার থেকে সব সময় সবজি নিয়ে থাকি আমরা, তো এখন সবজি কিছুই ছিল না ঘরে, অনেক কিছু নিয়েছি, তো দেখি ব্যাগটা বেশি ভারী হয়ে গেছে, তো বললাম দাদাকে যে আমার সবজির ব্যাগটা তুমি সাইড করে রেখে দাও, অল্প পরে আমি আবার আসব। তো ফেরার পথে রিক্সা দিয়ে যাব, কারণ একটু গ্রোসারিও বাজার করব আজকে টুকটাক আর কি, ভালোই করব, আর আলো টালো নিতে হবে, তো পরে নিয়ে যাব। 2000 years later 1 week পর ফাইনালি আজকে একটু ডেইলি রুটিন ভাবছি শেয়ার করবো। সো আজকে হলো মঙ্গলবার আর আজকে নিরামিষ, তো সকাল সকাল দেখো আজকে ডাল বানাচ্ছি, আলু সিদ্ধ করে রাখা আছে এখানে, ভাইয়ের জন্য অল্প করে আলু ভাজা করেছি কারণ ওর খুব বেশি খিদে পেয়েছে, আর ভাতও হয়ে গেছে, তো ওকে ডাল আলু ভাজা দিয়ে দেবো। আর এদিকে মা শাক পরিষ্কার করে দিচ্ছে, দিয়েছে আর কি, তো আমি চাকু দিয়ে কেটে নেবো। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম, আজকে ভাবছি আমরা আর একদম খাবো, আর রুটি পরোটা খাবো, প্লেন পরোটা, তো চলো ভাইকে ভাতটা দিয়ে দিয়ে তারপরে কথা বলছি তোমাদের সাথে। 2000 years later গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং সবাইকে, আমি ঘুমটি কোটা, আমি স্কুল যাচ্ছি, আমার এক্সাম আছে, বলো। আমার এক্সাম আছে, আমি স্কুলে ফিস নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো চলো রিওকে দিয়ে আসি তারপরে বাজার। তো রিওকে স্কুলে দিয়ে আমি চলে গেলাম আলু নিতে, তিন চার দিন আগে আলু নিয়েছিলাম, আলুগুলো এত মিষ্টি ছিল, আর এই দোকান থেকে আমরা সবসময় নিয়ে থাকি, তো আজকে আবার ভালো দেখে ভালো একটু আলু নিলাম, পেঁয়াজ নিলাম, তারপরে গিয়েছিলাম গ্রোসারি শপে। গ্রোসারি দেখো অনেক কিছু জিনিস নিয়েছি, কার্টুনে দিয়েছে, আর কার্টুন না মানে একটা বড় ব্যাগ হয়ে গেছে, একটা সবজির ব্যাগ হয়েছে, তো এখন রিক্সা দিয়ে যাব। আর এই দোকানে আসতে না আসতে এত জোরে বৃষ্টি এসেছে কি বলবো তোমাদের, তো যাই হোক এখন ঘরে যেতে হবে। আজকে আমি নিজের ভুলের জন্য আমি মানে কি বলবো, কতবার যে বেরোতে হলো, আর আজকে প্রিয়রও পরীক্ষা, পিতেরও পরীক্ষা, মানে সবাইকে আলাদা আলাদা কতবার যে মিটিয়ে দিতে এসেছি। আমি দেবো তো তোমাকে, একটু আলু এনেছিলাম, আলুগুলো খুব মিষ্টি ছিল কি, এখন আবার আলুগুলো বদলে এনেছি। প্রিয়র ক্লাসের কেউ হয়তো একটা এক্সাম বোর্ড নিয়েছে, এখন রিওর এক্সাম বোর্ড লাগবে, স্যার বলেছে দরকার নেই এত ছোটো বাচ্চার কিসের আবার এক্সাম বোর্ড, কিন্তু দেখো এখনও তো বায়না করছে, কাঁদতে কাঁদতে পুরো রাস্তায় আসছে, 11টার উপরে বাজে, সকাল থেকে শুধু স্কুলে দিচ্ছি আর আনছি। আমার ভুলের জন্য একবার আমি সকালে প্রীতকে নিয়ে গেছিলাম স্কুলে, কিন্তু পরীক্ষা 11 থেকে ছিল, আমি সকালে নিয়ে গেছি, আবার ঘুরিয়ে নিয়ে আসলাম সকাল থেকে, শুধু দুটা বিস্কিট খেয়েছি আর কিছু খাইনি, শুনতে পারছো তো, আবার দেখাশোনা যেতে হবে প্রীতকে আনতে। হ্যালো, তোমারা পুরি আলু দাম, হ্যালো। আর ওইদিকে দেখো আমাদের ব্রেকফাস্ট, তো চলো ব্রেকফাস্ট করে নেই। ভেবেছিলাম আজকে একটা নর্মাল ব্লগ দেবো, কিন্তু পুচকুর এত ঘুরে এসছে এই দেখো, আর প্রীতে রিওর দুজনের এক্সাম চলছে, আজকে রিওকে ফার্স্ট এক্সাম দিয়ে আনলাম, এত টাইট শিডিউল ছিল সকাল থেকে, মানে কতবার যে বাইরে গেলাম আর আসলাম, আমাদের ঘরে বাজার ছিল না, এই ছিল না, সব কিছু মিলে, আর পুচকুকে কেউ সামলাতে পারছে না, তো আমি এখন ওকে একটু বাটিতে করে চামচ দিয়ে দুধ খাওয়ালাম, এই দিয়ে দেখো ঘুমাচ্ছে, তো এগুলো নিয়ে বিজি। ভেবেছিলাম বিকালে অল্প কাপড় চাপড় দেখতে যাবো, পুজো আসছে বাচ্চাদের জন্য, কিন্তু যাই না, যেতে পারবো কি না মনে হয় না, ওকে নিয়ে হয়তো ডক্টরের কাছে যেতে হবে, আর মা ভাই আমাকে বলবে যাওয়ার জন্য, আমি জানি, তো চলো মা আর বোনকে খাওয়াতে বসেছি, 4টা বাজে, এই দেখো বাইরে অন্ধকার হয়ে আসছে, তো মা ওরা খেয়ে উঠুক তারপরে আমি বসবো। আহ
গুড মর্নিং সবাইকে, এটা হলো নেক্সট ডে ব্লগ। কালকে তো পুচকুকে ডক্টরের কাছে নিয়ে যেতে হলো, আসার পরে ও খাচ্ছিল না, ওকে খাওয়ালাম, ওকে নিয়েই ব্যস্ত ছিলাম। আর ও আমার কাছে খুবই মানে ভালো থাকে, আমি বলছি না থাকে বলে, কিন্তু থাকে। তো যাই হোক, আমি ঘুম পাড়াতেও ওকে, ও আমার কাছে ঘুমোতে আরাম পায়, তারপরে খেতেও আরাম পায়। আর রাত্রেবেলা রান্না টান্নার ভেজাল ছিল, আর কিছু শ্যুট করতে পারিনি। সকাল সকাল উঠে এই যে আমি রান্নার প্রিপারেশন করছি, একজনকে ছেড়ে এসেছি, আবার একজনকে মানে ছাড়তে যাব অল্প পরে। তো কালকে তো শাক এনেছিলাম, ঢেঁকি শাকটা কালকে হয়েছে, আজকে তোমার ডেঙ্গা শাকটা করব। ডাটা শাক গরম জল বসিয়েছি খাওয়ার জন্য, তার সাথে ডাল আলু সিদ্ধ বসিয়েছি, আর ডালটা ভিজিয়ে দিয়েছি, আলুটা নামিয়ে তারপরে ডাল সিদ্ধ বসাবো। আর কয়েকটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, মা কয়েকদিন থেকে বলছে শাক দিয়ে ছোলা দিয়ে খাবে, তো আজকে এই শাকটা বানাবো ছোলা দিয়ে। আর এদিকে দেখো সকালে রান্না হয়ে গেছে, আলু ভাজা তার সাথে ছোলা দিয়ে শাক, মসুর ডাল, আর বনু আলু আটা মেখে দিয়েছে। আর আমি বেশ কয়েকটা আলু দিয়েছিলাম, কারণ মা কালকেও বলেছিল আলু পরোটা খাবে, তো পুচকুর জন্য মানে কালকে আমরা কোনো রকম আর কি খেয়েছি। তো এর মধ্যে মঙ্গলবার ছিল, পেঁয়াজও দেবো না, আলুর পরোটা তোমার পেঁয়াজ ছাড়া ভালো লাগে না যদি তুমি তেলে না ভাজো আলুটাকে। তো যাই হোক, দই ছিল পুচকুর অন্নপ্রাশনের দই, এখনও আছে, তো ওই দই দিয়ে মা বলছিল আলুর পরোটা খাবে। তো আজকে ফাইনালি পাঁচ ছয়টার মতো করেছি আলুর পরোটা, সকালে তো যা হয়েছে হয়েছে, এগুলো আমাদের জন্য। তো রিওপ্রীত একটা একটা খাবে, কারণ প্রীত তো মানে রুটি বলো আর আলুর পরোটা বলো পুরি বলো ও খুবই ভালোবাসে, ভাত থেকে বেশি ও, ওকে যদি দুই বেলা তিন বেলা রুটি দাও তাও বলবে না যে ভাত মানে দিচ্ছ না কেন, ও এত ভালোবাসে রুটি খেতে। আর প্রীত রিও মানে কি আলুর পরোটা দিয়ে দুই দিয়ে পুরো আমার মতো পাগল খাওয়ার জন্য, আমি মা যেরকম ভালোবাসি ও ভালোবাসে যে দুই দিয়ে আলুর পরোটা খাবে। তো চলো, দুই আলুর পরোটা অলমোস্ট হয়ে গেছে সব কয়টা, এখন বনুকে বলেছি আজকে চা বানাস না, কারণ দুই দিয়ে আলুর পরোটা খাবো। তো এই দেখো রিওর রিয়াকশন। এখন তো বললে খেতে পারবো না, দুপুরের লাঞ্চ ডালের বড়া করছি, আলু ভাজা করেছি আবার, আর সকালে ডাল আছে, সরি এই যে ডাল, আর এখানে অল্প শাক আছে আমার মায়ের বনুর জন্য। আর কি ভিডিও বানাবো, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ভাবছি মাথায় তেল দেবো, অনেকদিন হয়েছে মাথায় তেল পড়েনি, আর পুচকু সকাল থেকে খেতেই যাচ্ছে, কালকের থেকে জ্বর নেই আজকে, কিন্তু ওর হয়তো ভালো লাগছে না সকাল থেকে কাটছে, কালকেও সারাদিন খেতেছে। এখন কয়টা বাজে, তিনটা পৌনে তিনটা হয়ে গেছে, মা পুজো দিচ্ছে, বন্ধু ভাইকে নিয়ে পুচকুকে নিয়ে বসে আছে, ও স্নানও করেনি এখন অব্দি, আর আমি গিয়ে রান্না করছি। ঘড়িতে দেখো তিনটা বাজে, আর মা পুজো দিচ্ছে, তো মা মানে বনু বসে আছে পুচকুকে নিয়ে, ও স্নান করতে যাবে, তো আমি এদিকে ডালের বড়া বসিয়েছি, তো ওকে বললাম যা তুই চট করে স্নান করে আয়, আমি ওকে একটু দেখছি। তো একটা বাচ্চা অসুস্থ হলে না পুরো মানে ঘরের উল্টাপাল্টা হয়ে যায়, তো সবাই মিলে দেখি, তাও মানে খেতে খেতে সাড়ে চারটা পাঁচটা বেজেই যায় আমাদের। গুড ইভিনিং। তো এখন রাত্রে বাজে সাড়ে নয়টা, তো মা আজকে সারাদিন থেকে বৃষ্টি পড়ছে, তো দিনেরবেলা বলেছিলাম খিচুড়ি রান্না করতে, তো মা এখন খিচুড়ি রান্না করছে, খিচুড়ি ফোড়ন দেওয়া হয়ে গেছে, আর বর বলছে খিচুড়ি খাবে না, তো বললো রুটি খাবে, আটা মাখা আছে সকালে বের করে দিয়েছি, আর একটু আলুর দম করবো, তো মাকে বললাম একটু পেঁয়াজ কেটে দাও আর টমেটো দাম নিজে কেটে নেবো, ওর জন্য আলুর দম আর রুটি করবো, ও রুটি খাবে, আমরা সবাই খিচুড়ি খাবো। আর হ্যাঁ আসছি, আর এদিকে রিও আর প্রীত ওদের পড়াশোনা করছে, মোবাইলও দেখছে, প্রীতের কমপ্লিট হোমওয়ার্ক, তো ওখানে মোবাইল দেখছে, তো চলো আমি আলুর দম, আর দেখো রিওর হোমওয়ার্ক ফিনিশ, তো এখন রিওকে একটু মোবাইল দিয়ে ও বসুক, আর আমি ততক্ষণ আলুর দমটা করে চলে আসি। আর দেখো মাথায় তেল দিয়েছি একদম বেশি বেশি করে, তো এই দেখো ঝুরি আলু ভাজা খিচুড়ির সাথে, তার সাথে আমি করেছি আলুর দম, মা এখন রুটি বানাচ্ছে, আর এই যে
খজুরি আমাদের রাতে আটাটা অ্যাকচুয়ালি সকালের মাখা ছিল তো মা না করতে পারছিল না বলছিল কি বেলনিতে লেগে যাচ্ছে তো মাকে বললাম তুমি যাও আমি করে নিচ্ছি রুটি করতে আমার এত হেডেক হয় না কারণ রুটি আমি এত বছর থেকে আমার মানে বর এখন তো দিছ সকালবেলা ও ভাত খেতে যায় কিন্তু আগে ও সব সময় রুটি খেত তো রুটি করতে করতে এত বছরের অভ্যাস আমার জন্য মানে ডাল ভাত মানে কিছুই না আর কি আমি কোনো অসুবিধা হয় না অনেক মেয়েলোকরা কিন্তু রুটি করতে খুবই কষ্ট পায় কিন্তু আমার কাছে তেমন কিছুই না আমি যেন রুটি করা আমার কাছে খুবই সহজ তো যাই হোক তরকারিটা তো করে নিয়েছি আগেই আর এখন বড়ের জন্য রুটি করছি তো প্রীত বলছে অত খিচুড়ি খাবে তো বলছে মাম্মা আমাকে একটা রুটি দো তো রিও বলছে মাম্মা আমিও রুটি খাবো তো যাই হোক সাত আটটা ছয় সাতটার মতো হয়েছে বড় চারটা খেলো আর ওরা দুই ভাই একটা একটা খেলো তার মানে কটা হয়েছে ছয়টা হয়েছে আর যদি বলতো লাগবে তাহলে তো আমাকে আবার আটা মাখতে হতো তো হয়নি যাই হোক তো চলো মা সবাইকে ওই দিকে দিচ্ছে আর এখন এরপর আমিও খেয়ে নেবো কারণ রাত অনেকই হয়েছে মাথায় তেল দিয়েছি তেল দিলেই আমার এত বাজেভাবে ঘুম পায় কি বলবো তোমাদের আর এই তেলটা একটু ভারী তো তো দেওয়ার সাথে সাথে মাথা ব্যথা ভারী হয়ে যায় আর তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে প্লিজ ভালো লাগে যদি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তোমরা তোমাদের প্রিয়জনের সাথে আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দাও আমার চ্যানেলটা শেয়ার করে দাও প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে তো ওই যে বর এখন খেতে বসবে তো চলো বরের প্লেটটা রেডি করি আর রিও প্রীত ভাই অলরেডি বসে গেছে তো এই যে বর্মশাই তো চলো ঝটফট করে আমার প্লেটটা রেডি করি তারপরে আমি মা বনু খাবো আমরা তো খিচুড়ি খাবো লেবু কেটেছি তার সাথে আলু ভাজা তো চলো আজকের জন্য গুড নাইট সবাই ভালো থেকো